আমতলি গণধর্ষণ কাণ্ডে নয় আমর এক দোষীকে আটক করে তার সূত্র ধরে হদিশ মিলল আরও দুজনের। মূল আসামি গৌতম শর্মার পুলিশ রিমান্ড মঞ্জুরের পর তারই সূত্র ধরে প্রসেনজিৎ পাল ও সুদীপ ছেত্রী নামে আরও দুই অভিযুক্তকে চিহ্নিত করতে পারল আমতলি থানার পুলিশ। সুদীপ ছেত্রীকে আটক করতে সক্ষম হয় পুলিশ, তবে পলাতক প্রসেনজিৎ পালকে জালে তুলতে সক্ষম হয়নি পুলিশ। তাকে না পেয়ে জিজ্ঞাসাবাদের জন্য আটক করলো তার কাকা লক্ষণ পালকে। পুলিশের অভিযান টের পেয়ে সরে পড়েছিল সে। গণধর্ষণ মামলায় অভিযুক্ত আসামি প্রসেনজিৎ পালের খোঁজে গিয়ে তার বাড়ি থেকে প্রায় কোটি টাকা উদ্ধার করলো আমতলি থানার পুলিশ। স্বাভাবিকভাবেই এই পরিমাণ নগদ টাকা বাড়িতে মজুত রাখা কোনো স্বাভাবিক কাজের সাথে যুক্ত ব্যক্তির ক্ষেত্রে সম্ভব নয়। তাও আবার গণধর্ষণ কাণ্ডে অভিযুক্ত যুবকের বাড়ি থেকে বৃহস্পতিবার সুদীপ ছেত্রী ও প্রসেনজিৎ পালের কাকা লক্ষণ পালকে আটক করে থানায় নিয়ে আসে পুলিশ। উদ্ধার হয়েছে এই গণধর্ষণের ঘটনায় জড়িত গাড়িটিও। একজনের বাড়ি থেকে এত টাকা উদ্ধার নিয়ে আলাদাভাবে প্রসেনজিৎ পাল ও তার কাকা লক্ষণ পালের বিরুদ্ধে মামলা নিতে চলেছে আমতলি থানার পুলিশ। এ কথা জানালেন পশ্চিম জেলার পুলিশ সুপার ডক্টর কিরণ কুমারকে। আজ আমরা এক লক্ষণ পাল কো উঠায়া হ্যায়, इसका एज अराउंड 30 इयर्स है। ये बेटिंग का जो मनी बरामद हुआ है हमारे, बहुत सारा मनी रफली अराउंड 90 लाख रुपीज़ बरामद हुआ है प्रसेनजीत पॉल के घर में। तो ये लखन पॉल जो है ये प्रसेनजीत पॉल का अंकल है। पॉल हमारा दूसरा केस में वांटेड है, एक रेप केस में वांटेड है। इसको अभी ये अब्सकॉन्डिंग है, तो इसको हमने रेड करने गए थे तो उसके घर में बहुत सारा पैसा मिला है और उसके बेटिंग का जो लॉक बुक है और बहुत सारा ATM कार्ड्स और भी फोन्स और भी डिटेल्स मिला है। लैपटॉप भी मिला है। रफली अभी 90 लाख है। हम लोग अभी फिर से काउंटिंग करेंगे तो एग्जैक्ट अमाउंट हमें, अभी भी फरार है इसलिए हम इन्वेस्टिगेशन के लिए टीम्स बनाए हुए हैं और अब सभी टीम्स उस पर वर्कआउट कर रहे हैं, जल्द से जल्द वो पकड़ा जाए। পুলিশের ধারণা অনেক বড় মাপের ড্রাগস কারবারের সাথেও যোগাযোগ থাকতে পারে তার, তবে তাকে গ্রেপ্তার করা না গেলে এই বিষয়ে বিশেষ কিছু বলতে চাইছে না পুলিশ। এই বিপুল পরিমাণ টাকার উৎস কি, কোন কোন লেনদেনের সাথে যুক্ত প্রসেনজিৎ পাল, সেই বিষয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। প্রসেনজিৎকে জালে তুলতে ইতিমধ্যে বিশেষ দলও তৈরি করা হয়েছে। অতি শীঘ্রই প্রসেনজিৎ পুলিশের জালে আসবে বলে জানিয়েছেন পশ্চিম জেলার পুলিশ সুপার ডক্টর কিরণ কুমারকে। ব্যুরো রিপোর্ট, আর ইনিউজ।